হ্যাঁ, আপনাকে বলেছেন, আশা করি ভালো আছেন। এখানে দেখছেন একটা ফুল, এই ফুলটা ফুটেছিল এই যে 5 দিন হচ্ছে। এবার এই এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় পচা লাগছে, কিরকম একটা ফাঙ্গাস লেগে যাচ্ছে। তো চলুন এটা আলাদা করে ফেলে দিয়ে যাবে, চলেন আমি ভাঙি। এইখানে দেখুন, এইখানে দেখুন, এইখানে হলুদ আর এইদিকে সবুজ, এটা এখন কেটে ফেলতে হবে। এবার কী করবেন, প্রথমে একদিকে মোড়া দেবেন, তারপর আরেক দিকে মোড়া দেবেন, এই মোড়া দিবেন, তারপর আস্তে টান দিয়ে দেখুন খুলে গেল। এই জায়গাটা পচা লেগে যেত ফাঙ্গাস পিঁপড়ে। এবার চলুন ফেলে দিই। এবার দেখুন দেখতে কীরকম ফ্রেশ। আর এই যে আছে, এটা হচ্ছে এইখান থেকে নিউট্রিয়েন্টস নেবে। পরাগায়ন করেছিলাম তো সেটা এখন এইখান থেকে দেখুন দেখতে কীরকম কত সুন্দর লাগছে ফলটা। এটা এখন সেট হয়ে গেছে, দেখুন রেডি। আপনারা এরকম করে রাখবেন, ফুল এস্টার রাখবেন না, তাহলে পচা লেগে যেতে পারে, ফুলটা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। তো চলুন ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে ক্লিক করে দেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। কত সুন্দর, টাটা, বাই বাই।